আমাকে যেহেতু ধোকা দিয়ে এনেছেন আমি নইমঘরে মেয়ে আমি এখানটায় কখনো আমি নিজেকে উপস্থাপন করতে চাই না তো তখন আমি ম্যাম খালেদা জিয়ার চিকিৎসাটা চাই কারণ একটা মহিলা আমি বিএনপি বুঝি না আমি আমি আরও বুঝি না কারণ এটা আওয়ামী লীগ কোনো লিক থাকতে পারে না ডক্টর ইউনিউ সেটা একটু ভেবে দেখবেন কারণ আপনি প্রধান আপনার যখন আমি প্রথম দিকে বলতাম যে তখন তো ডক্টর মানে ইউনিউ সাহেবটা আসেন নাই খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমি বলতাম যেভাবেই দেশটা আগাক তখন তো আসলে অন্যান্য ছাড়া কিছু বলা যেত না তো সাথে বলতাম যে আমাকে মহিলা সমিতিতে কোনো একটা তখন আমার মাথা অপরে শুনেছিল আমাকে মহিলা সমিতিতে ডাকা হলো যে মানুষের জন্য কথা বলতে আসবেন আমি সে সত্যিকারের মানুষের জন্য তো বললো যে হ্যাঁ আপা আমাকে তখন বলা হয়নি যে কোনো আমি গিয়ে যখন বসি তখন দেখি যে নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান আছেন আর একটা মহিলাকে দেখতাম একটু বিদেশি বিদেশি কথা বললেন তাজের বনুনি পরে পদ জানতে পারলাম আমাকে যেহেতু ধোকা দিয়ে এনেছেন আমি নয়েম নোয়েমঘরেমে আমি এখানটায় কখনো আমি নিজেকে উপস্থাপন করতে চাই না তো তখন আমি বলেছিলাম ম্যাম খালেদা জিয়ার চিকিৎসাটা চাই কারণ একটা মহিলা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ তো আরও বুঝি না কারণ এটা আওয়ামী লীগ কোনো লিক থাকতে পারে না এই লিকটা থাকা মানে হচ্ছে গিয়ে মানে এতটাই ফ্যাসিস্ট না মানে ক্যালিগুলা শব্দটাও খুব খারাপ শোনা যায় ওনার জন্য ক্যালিগুলাও লজ্জা পাবে এনারা করেন নাই হেন কোনো কাজ নাই একটা ফাইল মাত্র আমার বাবার নামে একটা ফাইল আমার মা ভাড়া দিতে পারতেন না তিনটা বছর ভাড়া দিতে পারেন নাই মানে ওইগুলো কথা বলতে পারি না আমার বাবার একটা গান নোঙ্গর তোলো তোলো যে গানটা ওনাদের বিদায়ে ঘন্টি বাজাচ্ছে এখন বিদায় তো নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো বিদায়ে তোমার মুক্তির আলো এবার আমরা মুক্তি পেয়েছি আমরা দেশবাসীকে বলবো ডক্টর ইনেসকে বলবো নতুন উপদেষ্টাকে বলবো আমার নামে যে বিচ্ছিরি ইউটিউবগুলো আছে ইলোরা গহর ব্লগ ওগুলি বন্ধ করবেন দরকার হলে আমি কিভাবে আসবো আমাকে জানাবেন আমাদেরও তো একটা কিছু চাহিদা থাকতে পারে কারো কিছু চাহিদা থাকার না থাক আমি শিল্পীর খাতায় এই মোস্তফা প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমাকে সুযাচ্ছি ফোন করলো সাথে শহীদুজ্জামান সেলিম আমাকে সময় বেঁধে দেওয়া হল যে আপনি তিনটায় আসবেন আপনি তিনটায় এসে আপনি ভোটটা দিবেন আপনার তাহলে আর কোনো কিছু অসুবিধা হবে না অনেক লোকজন থাকবে আপনার ভিড় ভাটটায় পড়তে হবে না আমি গেলাম ভোটটা দিতে গিয়ে পাশে নিশু আর এসে অপূর্ব এটা প্রি প্ল্যান করা ছিল এবং সবাই বললো ইলোরা গহন নামে কোনো শিল্পী নাই বাবা তোমরা উপদেষ্টা হয়েছ ছোট ছোট বাচ্চারা দেখতে ভালো লাগে কিন্তু তোমাদের সবার উপরে যিনি আছেন ডক্টর ইনুস তিনি ভালো করে বলতে পারেন একটা মায়ের অধিকার কতখানি একটা শিল্পীর অধিকার কতখানি আমি তো অন্যান্য মাদের মতো এত অভিনয় করি না যে আমি একটা একটা ছোট্ট চাল আমার তো থাকার ভাড়া করা ফ্ল্যাট তাহলে আমার কর্মজীবনের আমি কোথার থেকে টাকাটা পাবো আমি ছত্রিশটা বাচ্চা পালি তাদের ট্রিটমেন্টে কিছু পয়সা দিই ওটা আমার শখ ছোটবেলায় যখন পড়াশোনা ভুল করতাম সেলাই করতে পারতাম না তখন আমার বাবা এটা কত সালা হবে ওটা সেভেন্টি সেভেন সেভেন্টি এইটে রোডে এটা মনে রাখবো এখন তো স্পেশাল চাইল্ড বলে তখন বলতো মানসিক রোগী এরকম কিছু দিল্লি রোডে একটা স্কুলে এই একটা স্কুল ছিল সারা বাংলাদেশে ওইখানে ওই স্পেশাল চাইল্ডদের আমি ভলেন্টারি সার্ভিস করতাম তো বাবা মার থেকে যতটা শিক্ষা আমার পাওয়ার যতগুলো বই পড়ার আমি পড়ার চেষ্টা করেছি পড়তে থেকেছি কিন্তু বাংলাদেশে চোদ্দোটা বছর আমার মতো শিল্পী একটা কাজ পায় নাই একটা হ্যালো বলার জায়গা পায় নাই আমার কাজটা কোথায় আমি শিল্পী হয়ে কেন আমি মানে ভোট দিতে পারি নাই আমার টিভি বলেন সিনেমা বলেন বেতার বলেন মন্ত্র বলেন প্রথম আলো বলেন তারপরে ন্যাম বলেন প্রধানমন্ত্রীর এত অনুষ্ঠান কোথাও আমার নাই নাম নাই কেন তাহলে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে তোমাদের একজন মাকে দাড়া করিয়ে তার সাথে আরো অন্য অন্য মারাও আসবেন কারণ আমি জানি ডক্টর সমস্ত জন্য অনেক বড় দরজা খুলে রেখেছেন সেখানে কোনো থাকতে থাকতে পারে পারে না সেখানে কোনো না। যেটা আমরা আমেরিকা ইউরোপে দেখেছি আমাদের যে ঢল মানে মুগ্ধর কথা বলেন সাইদের কথা বলেন তার চেয়েও বেশি কষ্ট লাগে এখন যাদের চোখ কানা হয়ে গেছে পা খোঁড়া হয়ে গেছে তারা বলতে পারে না দেখবে কিনা আমি এখনও যতটুকু পয়সা পাই রাস্তায় চলে যাই আমার সোনার চুরি টুরি নেই দেখেন একটা ব্যানা লাগছে সরি টু সে এটা আমার স্বামীর কোনো মানে ই নাই উনি যতটা পারেন আমাকে সাহায্য করেন আমি গরিবদের করতে ভালোবাসি কিন্তু আমি একটা প্রতিষ্ঠিত এত শিল্পীর এত জায়গা পূর্বাঞ্চলে আপনি দেখেন আব্দুল নূর তুষার থেকে আমার নূর তুষার না তো যে একটা অভিনেতা সেটা জয় থেকে আরম্ভ করে যাদের বাড়ি গাড়ি সব কিছু আছে আমি বলবো প্রত্যেকটা শিল্পীর যে আলো দাও না কি জানি এদের হ্যাঁ তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট জমির সব কিছু এখনই সিজ করে দেওয়া হোক যেখানে আমরা টানা 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 করে চলছি টানাটানি করে চলছি যেখানে আমরা যেখানে আমি প্রতিষ্ঠিত হয়ে আমার কোনো কিছু নাই সরকার থেকে আমি একটা প্লট না একটা টাকা না কিছু পেয়েছি না কাজ পেয়েছি এখন যদি ডক্টর ইনুস বলেন যে আপনি তো অসহায়দেহ করেন উনি যদি সেই জায়গায় সেই উপদেষ্টা রান্না রাখ আমাকে কাজ দেয় আমি করব। যদি ছাত্ররা মনে করেন আমাদের খেলার আমি মেয়েদের নিয়ে লিখেছিলাম আমি খুব ভালো একটা স্ক্রিপ্ট লিখেছিলাম যে মেয়েরা সোনা নিয়ে আসবে মেয়েরা খেলবে আমি কিন্তু বাংলাদেশ সেভেন্টি এইটের বাস্কেটবল টিমের ন্যাশনাল টিমের আমি প্লেয়ার অনু আপা ডানা আপা সবাই আমাদের দলে ছিল আমরা ঢাকা আর খুলনা বিভাগে খেলেছি